আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। বরাবরের মতোই ইবিএস বাংলা থেকে আমি শরীফুল ইসলাম চলে আসলাম আজকে একটি কম্পিউটারের নতুন একটি টিপস নিয়ে। তো আমাদের মোবাইল বা কম্পিউটারে অনেক সময় গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায়, তো সেগুলো রিসাইকেল বিনে জমা যায়। তো রিসাইকেল বিন থেকেও যদি কেটে যায় তখন এগুলো আমরা আর পাই না। তো যদি রিসাইকেল বিন থেকেও কেটে যায়, সেই ফটোগুলো কীভাবে আমরা ব্যাকআপ করবো, রিকভারি করব, সেটা আজকে আমাদের দেখাবো, আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার পিসিতে ইনস্টল করতে হবে। তো সেটার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব। তো আমার পছন্দের মতো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পর এখানে লিখব ওয়াইজ ডাটা রিকভারি। লেখার পর আসছে রিকভারি। তারপর তো ওয়াইজ ডাটা রিকভারিটা আমি সফটওয়্যার থেকে ডাউনলোড করে নেব। তো ওখানে যাব। যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে যে ফ্রি ডাউনলোড, আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখানে আমাকে একটা অ্যাড আসছে, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড দেবো কিনা। আমি নো থ্যাংকস, কন্টিনিউ টু ডাউনলোড ওয়াইজ ডাটা রিকভারিতে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে যে এরকম আরেকটা পেজ আসবে পরে, ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ দেবো। তারপর ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো ডাউনলোড অপশন চলে এসেছে, আমি জাস্ট স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। তো ডাউনলোড হতে যা সময় নেবে, ডাউনলোড হওয়ার পর আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ওপেন করে নেব, সরাসরি ওপেন করে নেব। এখান থেকে এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টলের জন্য আমি এসে চাপলাম। এটার কিছু এগ্রিমেন্টগুলো আছে, যে লাইসেন্স এগ্রিমেন্টগুলো, এটি এগুলো পরে দেখতে পারেন। রাজি থাকলে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করে নেক্সট চাপব, দেন নেক্সট ইনস্টল। তো ইনস্টল হয়ে গিয়েছে, এখন ফিনিশ দিয়ে বেরোয় আসলাম। তো আসছে, আমি সফটওয়্যার থেকে বের হয়ে যাচ্ছি। তো আসার পর আমার কম্পিউটারের একটা আইকন তো হবেই, আইকন একটা হয়ে গেছে, এই যে ওয়াইজ ডাটা রিকভারি, এখানে অলরেডি এটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি কোন ড্রাইভটা থেকে সিলেক্ট করব, কোন ড্রাইভে স্ক্যান করব রিকভারি, কোন ড্রাইভ থেকে আমার ফটো বা ফাইলগুলো ডিলিট হয়েছে। তো আমি একটা ফাইল সিলেক্ট করতেছি, আমি এই ফাইলটা সিলেক্ট করছি। এখান থেকে আমি কি চাবো, ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস, কম্প্রেসড ফাইল, ইমেল। তো আমি ইমেজ সিলেক্ট করে দিলাম, তারপরে স্ক্যান করলাম। স্ক্যান করার পর এখানে আমার অনেকগুলো ই চলে এসেছে, যেগুলো আমি ডিলিট করেছিলাম। তার মধ্যে কিছু ভালো আছে, কিছুগুলো নষ্ট হয়ে গেছে যা অনেকদিন আগের। তো আমি এগুলো এখন রিকভার করতে হলে কীভাবে করতে হবে, এগুলোকে সিলেক্ট করে যেটা যেটা রিকভার করবো সেটাকে সিলেক্ট করে রিকভার করবো। দেন এখান থেকে রিকভারি দেওয়ার পর কোন ফোল্ডারে করব, একটা ফোল্ডার সিলেক্ট করে এটা নিউ ফোল্ডার দিলাম। আচ্ছা, আমি ডাউনলোডে পিসিতে নিউ ফোল্ডার দিয়ে দিলাম, ডেস্কটপে একটা নিউ ফোল্ডার দিয়ে সেভ করে দিলাম। রিকভারি হয়ে গেল, দেখে যাক কি আসে। তো আমি এখানে যে দুই তিনটা ছবি ডিলিট করেছিলাম, এই ছবিগুলো এসেছে।
তো এভাবেই ল্যাপটপ থেকে আপনার পুরনো ফাইল, ছবি, হারিয়ে যাওয়া ছবিগুলো রিকভারি করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।